হজ নিবন্ধনের আজ শেষ দিন হলেও এখনো কোটা পূরণে বাকি অনেক। ধর্ম মন্ত্রণালয় বলছে আপাতত হজ প্যাকেজ কমানোর কোনো সুযোগ নেই, কারণ হিসেবে তারা বলছেন বিভিন্ন খাতে খরচ বেড়েছে। দুপুরে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, নির্ধারিত সময়ের মধ্যে কতজন নিবন্ধন করেছেন তা দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। জয় যাদবের রিপোর্ট। এবার হজ প্যাকেজের খরচ নিয়ে শুরু থেকেই চলছে নানা আলোচনা সমালোচনা। এই বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। উচ্চ আদালত প্যাকেজের খরচ পুনর্বিবেচনার কথা বলেছে। তিন দফা সময় বাড়ানোর পর আজ রাতে শেষ হচ্ছে চলতি বছরের পবিত্র হজ নিবন্ধনের সময়সীমা। বৃহস্পতিবার দুপুর একটা পর্যন্ত 1,01,124 জন নিবন্ধন করেছেন, তখনও বাকি 25,000-এরও বেশি। উদ্ভূত পরিস্থিতিতে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে কথা বলেন সাংবাদিকরা। তিনি জানান, রিয়াল প্রতি বিনিময় হার যেমন বেড়েছে, তেমনি বেড়েছে বিমান ভাড়া, হজের আনুষ্ঠানিকতা সহ সৌদি আরবে থাকা খাওয়ার খরচ। আমাদের শুধুমাত্র এই রিয়ালের বিনিময় হার বৃদ্ধির কারণে প্যাকেজে মূল্য বৃদ্ধি পেয়েছে 65,486 টাকা। এছাড়া আমাদের মক্কার যে হজের 5 দিনের কার্যক্রম, তা শুধু আপনারা জানেন শুধুমাত্র সৌদি সরকারের ব্যবস্থাপনায় ওই 5 দিনের কার্যক্রম চলে, সেখানে আমাদের খরচ বেড়েছে 40,394 টাকা। আর বিমানের ভাড়া আমাদের দেশের ইন্ডে যে ভাড়াটা প্রায় 2,50,000 টাকার মতো আপনারা জানেন খরচ এই ইন্ডে, সেটার মধ্যে বিমান ভাড়াটা আমাদের এখানে বেড়েছে 57,797 টাকা। শেষ মুহূর্তে এসে হজ প্যাকেজ সংশোধনের সুযোগ নেই বলে জানান অতিরিক্ত সচিব। তিনি বলেন, সময় শেষ হওয়ার পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত। এখন হজ প্যাকেজ সংশোধনের কোনো কথা আমাদের মধ্যে নেই। আর হজের যে নিবন্ধন, এই নিবন্ধন আজকে আমাদের যত রাত হোক এই হজের নিবন্ধন কার্যক্রম যে চলছে, এটি যারা আজকে টাকা জমা দিবেন তাদের রাত হলেও তারা ব্যাংকে গেলে টাকা জমা দিতে পারবেন। আমরা এই সময় শেষ হওয়ার পরে আমরা দেখব কোন পর্যায়ে আমরা যাই, তারপরে এটি বিষয়টি পর্যালোচনা করে আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ মাননীয় মন্ত্রীর সাথে কথা বলে, আমাদের সচিব মহোদয়ের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব যে পরবর্তী বিষয় কী হয়। এবার সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ 6,83,018 টাকা, আর বেসরকারিভাবে খরচ ধরা হয়েছে 6,72,618 টাকা। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।